আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শফিন আহমেদ, আজকে আমরা ক্লাস করতে করতে আমরা ক্লাস ফাইভ এসে পড়লাম ফ্রি স্পোকেন কোর্সে। আশা করি সবার ক্লাসটা অনেক ভালো লাগছে অ্যান্ড সবাই অনেক অনেক কমেন্ট করেছেন অ্যান্ড আমাকে ইন্সপায়ার করেছে, এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি আবার বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যেহেতু নিজে উপকৃত হচ্ছেন, আপনিও এক থেকে দেড়শো মানুষকে সাজেস্ট করবেন, ইন্সপায়ার করবেন এই ক্লাসগুলো ঘরে বসে করার জন্য। কোনো কোচিংয়ে যেতে হবে না, আপনি ঘরে বসে স্পোকেনটা স্লোলি বা শিওরলি শিখতে পারবেন। এবং আবার বলছি আমি, এটা একটা বিগিনার্সের জন্য ক্লাস। আপনার কোনো ভাই বোন বন্ধু বান্ধব, কারো হাজব্যান্ড, কারো ওয়াইফ, কারো কাজিন যদি ইংরেজিতে উইক হয়, তাকে ফেসবুকে আপনি এটা শেয়ার করতে পারেন, আপনার মাধ্যমে অনেকে উপকৃত হবে যেহেতু আপনি হয়েছেন। অথবা তাদেরকে ইনবক্স করতে পারেন, তারা এই ক্লাসগুলো ঘরে বসে করতে হবে। আর অবশ্যই ক্লাস করার জন্য দুইটা বই একটা সিডি থাকা লাগবে। যারা যারা এতদিন গত দুই তিন বছর ধরে এই সিডি আর দুইটা বই কালেক্ট করছেন, আমি তাদের জন্য এই লেসনটা করাচ্ছি। এবং যারা যারা এখনও বইগুলো আপনারা কালেক্ট করতে পারেননি, আপনারা অবশ্যই বই দুইটা কিনবেন এবং ক্লাস ওয়ান থেকে করবেন, তাহলে আপনি পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আর কথা বলবো না, আপনারা লাস্ট স্ক্রিনে নাম্বারটা দেখতে পারবেন, ওই সব নাম্বারে বিকাশ করলে আপনি বইটা অর্ডার করতে পারবেন। সো আই উইল সি ইউ সুন দেয়ার। সো লেটস গেট স্টার্টেড নাও। সো স্ট্রাকচার ক্লাস পার্ট ওয়ান অবশ্যই এই ছোটো বইটা থেকে করাবো। সবাই ছোটো বইটা খুলেন, পেজ নাম্বারে চলে যাবেন অবশ্যই, পেজ 73, স্ট্রাকচার নাম্বার 330। এটা কিন্তু গত ক্লাসে আমি এটা দিয়ে করিয়েছিলাম, আজকে আমি এটা দিয়েই করাবো, বাট আমি অ্যাডভান্স লেভেল কিছু পড়াবো। সো এখানে আমরা আবার ক্লিয়ার হই, ডু ইউ, এখানে আমরা শিখেছিলাম যে ডু ইউ গো গত ক্লাসে, আজকে আমরা শিখবো হলো যেমন মনে করেন ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো তুমি কি যাও, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, উইল ইউ গো তুমি কি যাবে, প্রশ্ন করলে এর আগে আসবে, এটা আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা অ্যাড করবো কিছু অ্যাডভান্স। আমরা যদি বলতে চাই তুমি কি যেতে চাও, তাহলে ডু ইউ গো হবে না, ডু ইউ ওয়ান্ট টু গো, আপনি ওয়ান্ট টু মানে চাওয়া, এটাকে খালি অ্যাড করে দেবেন। নিড টু মানে কি প্রয়োজন, তোমার কি যাওয়া প্রয়োজন, তাহলে বলবেন ডু ইউ নিড টু গো। তুমি কি যেতে পছন্দ করো, ডু ইউ লাইক টু গো। তুমি কি যেতে ভালোবাসো, ডু ইউ লাভ টু, লাভ মানে ভালোবাসা, আর ভার্বের আগে টু, ডু ইউ লাভ টু গো, তুমি কি যেতে ভালোবাসো। আর উইশ টু মানে কি ইচ্ছা করা, ইচ্ছা করছে, তোমার কি যেতে ইচ্ছা করছে, তখন বলবেন ডু ইউ উইশ টু গো। আর তোমাকে কি যেতে হবেই, হ্যাভ টু মানে হবে, আপনার হ্যাভ টু মানে আগে ক্লিয়ার হতে হবে, হ্যাভ টু মানে কি হবে, তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো। তাহলে আসলে আমরা ক্লিয়ার হই কোনটার মানে কি, ওয়ান টু মানে চাওয়া, কোনো কিছু করতে চাওয়া অর্থে, তখন আপনি টু অ্যাড করবেন, নিড টু মানে প্রয়োজন অর্থে, লাইক টু মানে পছন্দ করা, লাভ টু মানে ভালোবাসা, কোনো কিছু করতে ভালোবাসেন, উইশ টু মানে কোনো কিছু করতে আপনার ইচ্ছা করে, আর হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবেই, হবে না কিন্তু হবেই। তাহলে আপনাকে অর্থকে ক্লিয়ার করতে হবে, হ্যাভ টু মানে হবে, এটা আপনি ভিডিওটা পজ করে আপনি মুখস্থ করবেন আগে, প্রতিটার অর্থ কী, ওয়ান্ট মানে কী, লাইক মানে কী, উইশ টু মানে ইচ্ছা, হ্যাভ টু হবে। তাহলে এখন যদি আপনি বলতে চান, গো দিয়ে বললেন, এখন ইট দিয়ে বলেন, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট, সরি তুমি কি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট, আর তোমার কি খাওয়া প্রয়োজন, তখন বলবেন নিড মানে প্রয়োজন, ডু ইউ নিড টু ইট। তুমি কি খেতে পছন্দ করো, তাহলে পছন্দ করা হলো লাইক, তাহলে কি বলবেন, ডু ইউ লাইক টু ইট। তোমাকে কি তুমি কি খেতে ভালোবাসো, তখন বলবেন ডু ইউ লাভ টু, দেখছেন ভালোবাসো লাভ টু, এইভাবে আপনি মনে রাখতে পারেন। আর তোমার কি খেতে ইচ্ছা করছে, তাহলে কি আপনি ডু ইউ ওয়ান্ট টু বলবেন, অফকোর্স না, ইচ্ছা করা ইংলিশ কি শিখিয়েছিলাম, উইশ টু, তাহলে ডু ইউ উইশ টু ইট। আর তোমাকে কি খেতে হবে, তখন বলবেন ডু ইউ হ্যাভ টু ইট, ক্লিয়ার। ঠিক তেমনি ডিডের কাজ হলো জাস্ট পাস্ট টেন্স করে দেবে, ডিড ইউ গো আমরা গত ক্লাসে করেছিলাম, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, তুমি কি যেতে চেয়েছিলে, তখন ডিড ইউ এই ওয়ান্ট টু অ্যাড হবে, ডিড ইউ ওয়ান্ট টু গো। তোমার কি যাওয়া প্রয়োজন ছিল, ডিড ইউ নিড টু গো। তোমার কি যেতে পছন্দ করতে, তুমি ডিড ইউ লাইক টু গো। তুমি কি যেতে ভালোবাসতে, ডিড ইউ লাভ টু গো। তোমার কি যেতে ইচ্ছা করছিল, ডিড ইউ উইশ টু গো। তোমাকে কি যেতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু গো। তাহলে ঠিক তেমনি ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও, আর ডিড ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চেয়েছিলে, আর উইল ইউ ওয়ান্ট টু গো কি তুমি কি যেতে চাইবে, তো তুমি কি যেতে চাইবে, উইল ইউ ওয়ান্ট টু গো। আমরা সাধারণত এইভাবে বলি না, তারপর আমি শেখানোর জন্য বলছি। তাহলে আপনাকে আমি এখন তিনটা টেন্স খেয়াল করে আপনি এখন বাসায় প্র্যাকটিস করবেন, ভিডিওটা রেখে দুজন মিলে ভিডিওটা অলওয়েজ দেখবেন, কারণ দুজন মিলে প্র্যাকটিস করবেন, ক্লিয়ার। যেমন আমরা কোচিংয়ে অনেককে প্র্যাকটিস করাতে পারি, তো এর জন্য আমি আপনাকে বলছি দুজন মিলে দেখবেন, দুজন মিলে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি অনেক দ্রুত কোর্সটা শেষ করতে পারবেন, শুধু শিখবেন না প্র্যাকটিস করবেন। তাহলে আসেন, ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও, ডিড বললে তুমি কি যেতে চেয়েছিলে, ডিড ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাইবে, উইল ইউ ওয়ান্ট টু গো। তাহলে তোমার কি যাওয়া প্রয়োজন বর্তমান,
Do you need to go? তোমার কি যাওয়া প্রয়োজন? আর প্রয়োজন ছিল, ছিল past tense, তখন হবে did you need to go? আর প্রয়োজন হবে will you need to go? So will টা আমরা সাধারণত ফিউচারে বলি না এইভাবে, সো আপনি সাধারণত do আর did এর স্ট্রাকচার প্রপারলি মনে রাখবেন। তাহলে এখন একটা আমি একটা এক্সাম নিই আপনাদের, আপনারা লেখেন তো দেখি পারেন কি না। তোমার কি যেতে ইচ্ছা করছে আর তোমার কি যেতে ইচ্ছা করেছিল, এটা ইংরেজি কি? কারা যারা যারা লিখবেন আমি এখন এভাবে এক্সাম নিব, তাইলে আমি বুঝতে পারবো, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা আসলে সত্যি কোর্সটা করছেন। কমেন্টে লিখবেন, রাইট? আরেকটা লিখবেন, তুমি কি খেতে পছন্দ করো আর তুমি কি খেতে পছন্দ করেছিলে, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স হলে কী হবে, এটাও লিখবেন। ওকে, তো আশা করি ক্লিয়ার হলেন। আজকে আমরা আগে শিখেছিলাম ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি ডু ইউ গো, তুমি কি যাও, এখন আমরা এটাও পারি ইনশাআল্লাহ ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও, তোমার কি যাওয়া প্রয়োজন হলে বলতে পারি ডু ইউ নিড টু গো, তোমার কি যেতে ইচ্ছা করছে হলে বলতে পারি ডু ইউ উইশ টু গো, খালি উইশ টু ওয়ান্ট টু নিড টু এগুলো মিনিং ক্লিয়ার হয়ে বসিয়ে দেবেন। পাস্ট টেন্স হলে ডিড বলবেন, প্রেজেন্ট হলে ডু দিয়ে প্রশ্ন করবেন, বাট অবশ্যই ভার্ব থাকা লাগবে। আশা করি স্ট্রাকচার ক্লাসটা ভালো লাগলো, অবশ্যই এই বইটা দিয়ে প্র্যাকটিস করবেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম সবাইকে একক তো হলেও নামাজ শুরু করা যারা নামাজ পড়েন না, সো আপনারা কিন্তু অনেকে কিন্তু কমেন্টে এগুলো লিখছেন না, আমি এটার বিনিময়ে আপনাদের থেকে এই জিনিসটাই চাই, পুরো কোর্সটার বিনিময়ে। অবশ্যই আমার আমিও একটা স্বার্থের জন্যই বলতে পারেন কাজটা করছি, আমি চাচ্ছি যে আপনারা যারা নামাজ পড়েন আশেপাশে যেই সব আপনার কাজিন ফ্রেন্ড ভাই বোনরা নামাজ পড়েন না ওদেরকে আপনি একক তো হলেও নামাজ পড়ানোর চেষ্টা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আর আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি, এবং আমি যেহেতু আপনাদের অনলাইন টিচার, আমি কিন্তু আপনার টিচার, আর টিচার কিন্তু আপনাকে রিকোয়েস্ট করতে পারে, আদেশ করতে পারে, সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই কোর্সের বিনিময়ে হলেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার পাশাপাশি আপনারা লিখবেন যে স্যার আমি আজকে থেকে নামাজ পড়ব, তাহলে ফ্রম নাও আই উইল প্রে, অথবা লিখতে পারেন ফ্রম নাও অন আই মাস্ট প্রে। যারা পড়েন না শুরু করেন একক তো, কালকে দুই তিন চার আপনি নিজেই করবেন ইনশাআল্লাহ। প্লিজ কমেন্ট করবেন, প্লিজ বললাম অনেকে কিন্তু কমেন্ট করেন না, করবেন, আপনার কমেন্ট দেখে অনেকে ইন্সপায়ার হয়ে সেও হয়তো নামাজ শুরু করবে ইনশাআল্লাহ, আপনি পারবেন। সো চলে গেলাম আমরা স্ট্রাকচার ক্লাসে। এখন আমরা দেখেন, এবার আপনি ডাব্লিউএইচ দিয়ে করবেন, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, কখন তুমি যেতে চাও, গত ক্লাসে শিখেছিলাম হোয়েন ডু ইউ গো, কখন তুমি যাও, আর এখন যেতে চাও হলে কী হবে, হোয়েন মানে শিখেছেন নিশ্চয়ই, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো অ্যাট হবে, কেন যেতে চাও, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো, কোথায় যাওয়া প্রয়োজন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো। ঠিক তেমনি আপনাকে ডাব্লিউএইচ কোশ্চেন্সগুলো মুখস্থ করবেন, গত ক্লাসটা দেখতে হবে, দেখে আজকালে ওয়ান টু অ্যাড হবে, চাও বুঝাবে, তাহলে আপনি এইভাবে প্র্যাকটিস করুন, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, কখন তুমি যেতে চাও, হোয়েন ডু ইউ নিড টু গো, কখন তোমার যাওয়া প্রয়োজন, মানে আপনি চেঞ্জ করা হলে আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন, কখন তুমি যেতে পছন্দ করো তখন বলবেন হোয়েন ডু ইউ লাইক টু গো, কখন যেতে ভালোবাসো তখন বলবেন হোয়েন ডু ইউ লাভ টু গো, কখন যেতে ইচ্ছা করছে হোয়েন ডু ইউ উইশ টু গো। তাহলে হোয়েন দিয়ে আপনি ওয়ান টু নিড টু লাইক টু লাভ টু উইশ টু হ্যাভ টু বসাবেন, ওয়াই দিয়েও আপনি ছয়টা স্ট্রাকচার ইউজ করবেন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা স্ট্রাকচারের মতো, ওয়াই দিয়ে ছয়টা স্ট্রাকচার ছয়টা বাংলা, ছয়টা কোয়েশ্চেন ছয়টা বাংলা। আমি আবার বলছি, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু গো, কখন তুমি যেতে চাও, বাংলা সব প্র্যাকটিস করবেন, হোয়েন ডু ইউ নিড টু গো, কখন তোমার যাওয়া প্রয়োজন, হোয়েন ডু ইউ লাইক টু গো, কখন তুমি যেতে পছন্দ করো, হোয়েন ডু ইউ লাভ টু গো, কখন যেতে তুমি ভালোবাসো, হোয়েন ডু ইউ উইশ টু গো, কখন যেতে তোমার ইচ্ছা করছে, হোয়েন ডু ইউ হ্যাভ টু গো, কখন তোমার যেতে হবেই। তাহলে আপনি ওয়াই দিও ছয়টা স্ট্রাকচার ছয়টা বাংলা বলবেন, ওয়াই দিও এইভাবে ছয়টা 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 করে, প্লিজ বাংলা সব প্র্যাকটিস করবেন। নিচেও আছে, কারণ ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আমরা আগেই শিখেছি, আজকে শুধু অ্যাড হবে। পাস্ট টেন্স হলে আপনি ডিড বসিয়ে দেবেন, পাস্ট টেন্স হলে কী বসাবেন, ডিড, যেমন হোয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো, কোথা কখন তুমি যেতে চেয়েছিলে, সরি কোথায় তুমি যেতে চেয়েছিলে, হোয়্যার মানে কোথায় হবে, সরি হোয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো, কোথায় তুমি যেতে চেয়েছিলে, তাহলে হোয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো কোথায় যেতে চাও, আর হোয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো কোথায় যেতে চেয়েছিলে, তাহলে হোয়্যার ডু ইউ নিড টু গো কোথায় যাওয়া প্রয়োজন, হোয়্যার ডিড ইউ নিড টু গো কোথায় যাওয়া প্রয়োজন ছিল, সরি ওয়েন মানে কখন, ওয়েন ডিড ইউ নিড টু গো কোথায় যাওয়া প্রয়োজন ছিল। তাহলে প্রথমে আপনি ছয়টা প্রেজেন্টে করবেন, তারপর ছয়টা পাস্টে করবেন, আবার ছয়টা প্রেজেন্টে করবেন ছয়টা পাস্টে করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট স্টপ ক্লাসে আমরা চলে যাচ্ছি, ইজি কনভারসেশন পার্ট টু, ইজি কনভারসেশন করাবো আমরা এই বইটা থেকে, সবাই এই বইটা খোলেন, পেজ নাম্বার চল্লিশে চলে যান, চল্লিশে গেলে আপনি পাবেন আর বুক টু। ওকে, আমরা আজকে লেসন নাম্বার করবো নাইন, কনভারসেশন নাইনে যাব, এখানে গেলে দেখব ইজ দিস ইউর পেন্সিল, এটা কি তোমার পেন্সিল, ইয়েস দিস ইজ, হ্যাঁ এটা, ইজ দ্যাট ইউর পেন্সিল, ওইটা কি তোমার পেন্সিল, দূরে থাকলে দ্যাট বলবো, নো দ্যাট ইজ নট, বা দ্যাট ইজ নট মাই পেন্সিল, অথবা শুধু আপনি দ্যাট বলতে পারেন,
It doesn't matter. Okay, come. The it to ekhon amra underline korbo pencil or bag. Underline koren boyer modhe. Korte hobe kintu korechen? Good. Okay. Tale pencil change kore amra ekhon mukhosto korbo na. Tale eta ki tomar mobile? Tale ki bolbo? Is this your mobile? Is this your mobile? Apni bolte parben yes this is my mobile othoba yes this is. Eibhabe bolo to standard. Okay. Is that your baggage jaga ami bolte pari car? Is that your car? Oita ki tomar gari? Yes, that is. Othoba no, that is not. Thik eibhabe tinta change korbe. Arekta change kori. Is this your book? Eta ki tomar boi? Dekhen pencil er jaygay book. Apni ghore boshe hajar hajar conversation nijei parben jodi apnar partner na thake. Ar dujon mile korle khub bhalo hoy kintu ekta friend jogar koren apnar sathe ba ekta cousin ba apnar husband er sathe koren ba wife er sathe koren othoba apni je karo bondhu dui cousin tale is this your book? Yes, this is. Is that your car? No, that is not. এইভাবে আপনি আরো কনভারসেশন করেন. নেক্সট কনভারসেশন চলে যাচ্ছে. হ্যালো সাকিব, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? সাকিব আরেকজন বলছে আই এম রিডিং, আমি পড়ছি. অ্যান্ড ইউ? এবং তুমি? আই এম প্লেইং, আমি খেলছি. তাহলে প্লেইং এর নিচে দাগ দেন আর রিডিং এর নিচে দাগ দেন. আন্ডারলাইন করেছেন? ওকে, তাহলে আপনি নিচে চেঞ্জ করেন, নিজে নিজেই বলবেন ঘরে. হ্যালো সাকিব, হোয়াট আর ইউ ডুইং? আই এম ইটিং. অ্যান্ড ইউ? আই এম লিসেনিং টু মিউজিক. তাহলে এভাবে করেন. হ্যালো সাকিব, একা একা? কেউ যদি বলে স্যার আমার তো প্র্যাকটিস করার কেউ নাই, পার্টনার নাই, আমি একা একা বাসার মধ্যে দাঁড়িয়ে রুমের মধ্যে দাঁড়িয়ে প্র্যাকটিস করতাম, কীভাবে সেটা দেখাই. তো কোনো এক্সকিউজ দেবেন না, কোনো অজুহাত থাকবে না. কেউ যদি বলেন আমার পার্টনার নাই, সেইভাবে প্র্যাকটিস করবেন, আমি যেভাবে ছোটোবেলায় করতাম. হ্যালো সাকিব, হোয়াট আর ইউ ডুইং? আই অ্যাম ইটিং. অ্যান্ড ইউ? আই অ্যাম রাইটিং. হ্যালো সাকিব, হোয়াট আর ইউ ডুইং? আই অ্যাম ড্যান্সিং. অ্যান্ড ইউ? আই অ্যাম প্লেয়িং ফুটবল. এই নিজেই কোশ্চেন করবেন, নিজেই আনসার করবেন, একলা চলো রে. যদি তো ডাক শুনে কেউ নাই আসে, একলা চলো রে, আপনাকে একাই চলতে হবে, কোনো এক্সকিউজ দেখাবেন না. তাহলে এইভাবে আপনি তিনটা না 300 কনভারসেশন করবেন. আপনি কোনো ফ্রেন্ডের দরকার নেই, যারা ফ্রেন্ড পান না তাদের জন্য বলছি. নেক্সট কনভারসেশন নাম্বার 11 চলে গেলাম. মে আই সি ইওর ব্যাগ? আমি কি তোমার ব্যাগটা দেখতে পারি? আনসার ওকে, শিওর, অফকোর্স. তাহলে ব্যাগ চেঞ্জ হবে. তাহলে মে আই সি ইওর বুক? ওকে. মে আই সি ইওর ল্যাপটপ? নো প্রবলেম. মে আই সি ইওর কার? শিওর. আপনি অনেকভাবে আনসার করবেন, খালি ব্যাক চেঞ্জ করবেন. আর মে আই কখন বলতে? পারমিশনের সময়। ক্যান আই বলবেন না, ক্যান অনেকটা তুই করে বলা. তাহলে ক্যান আই সি ইওর বুক না বলে কি বলবেন পারমিশন নেওয়ার সময়? সিনিয়র, টিচার বা রেসপেক্টেবল কাউকে মে আই সি ইওর বুক. নেক্সট প্রনাউন্সিয়েশন ক্লাসগুলো অবশ্যই আপনারা করছেন, এটা তো আমি রেখেছি. আপনাদের এগুলো অবশ্যই এভরিডে একবার প্র্যাকটিস করবেন, ভাওয়াল, কনসোনেন্ট, সাউন্ড. তারপর আপনি এ প্র্যাকটিসটা অবশ্যই করেছেন, মানডে না মানডেই, ওকে, স্যাটারডে না স্যাটারডে, আপনাকে এটা ক্লিয়ার, ওয়েনসডে না ওয়েটনেসডে, এটা ক্লিয়ার হতে হবে. সো ইস ওয়েনসডে, এই ডে, এই ডে, সো ইস ওয়েনসডে. So dear friends, what I'm trying to say, right, you got to be very serious about it, right? If you have some types of problems in pronunciation, what you need to do, you need to improve vowel and consonant sound properly so that you speak in English properly in the long run. So get ready, right? So এগুলো A, B, C, D, E, F, G এর আমাদের উচ্চারণ খুব সুন্দর করে শিখতে হবে, নাহলে আপনারা অবশ্যই প্রনাউন্সিয়েশনে খারাপ করবেন. এটা এভরিডে একবার প্র্যাকটিস করবেন, এই জন্য আমি লেসনও রেখেছি, আপনারা কিন্তু ভুলে যাবেন না. এখন আমরা চলে যাবো টপিক ক্লাসে, পার্ট ফোর. টপিক ক্লাসটা করাবো আমরা এই বই থেকে, বুক টু. টপিক নাম্বার হলো 21, পেজ নাম্বার 36. 36 চলে গেলাম. সো আজকে পড়বো আমরা হলো টপিক হলো এ প্লেস ইউ লাইক মোস্ট. তাহলে হুইচ প্লেস ডু ইউ লাইক মোস্ট, কোন প্লেসটা তুমি খুব পছন্দ করো? আর করতে হলে কি হবে? ডিড ইউ লাইক মোস্ট, এই দেখেন লাইক, ডিড ইউ লাইক মোস্ট. তাহলে কোন প্লেস তুমি পছন্দ করো কেন বুঝলাম? ডু এর কারণে, ডিড থাকতে করতে হয়ে যেত. তাহলে করো, তাহলে আমরা আনসারটা করবো. দেয়ার আর সেভারেল মানে অনেক, ম্যানি মানে অনেক, এ নাম্বার অফ মানে অনেক. তাহলে দেয়ার আর সেভারেল প্লেসেস, এখানে একটা এস হবে, হ্যাঁ, ওয়ান প্লেস, ম্যানি প্লেসেস হয়. তাহলে অনেক ইংলিশ কয়টা? সেভারেল, ম্যানি, এ নাম্বার অফ. তাহলে অনেক প্লেস আছে আমি পছন্দ করি, আই লাইক. সাচ অ্যাজ মানে কি? যেমন. ফর এক্সাম্পল মানে যেমন. ফর ইনস্টেন্স মানে যেমন. ফর ইনস্টেন্সটা আমরা বাংলাদেশে অনেকেই জানি না, যারা অনেক বিগিনার তারা আজকে থেকে বা যারা একটু অ্যাডভান্স আছেন এটা ইউজ করার চেষ্টা করবেন. তাহলে আমরা অনেক ইংরেজি তিনটা শিখলাম, সেভারাল, ম্যানি, এ নাম্বার অফ. যেমন ইংরেজি তিনটা শিখলাম, সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স. ক্লিয়ার? তাহলে
তাহলে অনেক জায়গা আছে আমি পছন্দ করি তাহলে একটা ইউজ করি আমরা হ্যাঁ তাহলে ম্যানি তো অনেকেই বলি যারা বাচ্চারা আছে বাচ্চাদেরকে ক্লাসটা করতে পারবে তাহলে ম্যানি না বলে আমরা সেভারাল ইউজ করতে পারি তাহলে দেয়ার আর সেভারাল places এর সাথে কিন্তু এস হবে হ্যাঁ সেভারাল গার্লস সেভারাল বয়েজ সেভারাল ডক্টরস সেভারাল কার্স দে আর সেভারাল প্লেসেস আই লাইক দে আর সেভারাল প্লেসেস আই লাইক যেমন যেমন ইংলিশ আমরা ইউজ করব এটা ইউজ করি ফর ইনস্ট্যান্স মাই হোম টাউন হিস্টোরিক্যাল প্লেসেস মিউজিয়াম ইটিসি তাহলে ইটিসির আরেকটা ইংলিশ কি ইত্যাদির আরেকটা ইংলিশ হলো অ্যান্ড সো অন ইত্যাদির আরেকটা ইংরেজি কি অ্যান্ড সো অন তাহলে এখানে একটু ক্লিয়ার হই আমরা অনেক ইংরেজি তিনটা শিখলাম যেমন ইংরেজি তিনটা শিখলাম ইত্যাদি ইংরেজি আমরা আরেকটা শিখলাম যেহেতু আমি বিগিনার্সদের জন্য বলছি যারা জানেন না তাদের জন্য বলছি ওকে ক্লিয়ার যেমন তাহলে তাদের মধ্যে অ্যামং দেম মানে কি তাদের মধ্যে এই দেম মানে কি এতগুলো জায়গার মধ্যে আই লাইক মাই ভিলেজ অথবা আই লাইক মোস্ট মাই ভিলেজ তাহলে আনসারটা কী হবে সুন্দর করে দেখেন আপনি হলে বলতেন আই লাইক মাই ভিলেজ উইচ প্লেস ইউ লাইক মোস্ট আইএলস এর কিউ কাট কিন্তু এটা যারা আইএলস পরীক্ষায় ফাইভ পেতে চান তারা ইজিলি যারা এই সিম্পলি এইভাবে বলতে পারলে আপনি ফাইভ পাবেন ইনশাল্লাহ তাহলে আই লাইক মাই ভিলেজ আপনি হয়তো এটা বলতেন তো এটা না বলে আপনি কী সুন্দর করে বলতে পারেন দেয়ার আর সেভারাল প্লেসেস আই লাইক ফর এক্সাম্পলও বলবো না সাচাসও বলবো না আমরা একটু ভালো ইংরেজি বলবো ফর ইনস্ট্যান্স মাই হোম টাউন হিস্টোরিক্যাল প্লেসেস মানে যেমন হোম টাউন হিস্টোরিক্যাল প্লেসেস মিউজিয়াম পছন্দ করি তাদের মধ্যে অ্যান্ড সো অন ইত্যাদি তাদের মধ্যে অ্যামং দেম আই লাইক মাই ভিলেজ তাহলে কী হবে দেয়ার আর সেভারাল প্লেসেস আই লাইক মোস্ট ফর ইনস্ট্যান্স মাই হোম টাউন মানে যেমন মাই হোম টাউন হিস্টোরিক্যাল প্লেসেস মিউজিয়াম পছন্দ করি ইত্যাদি অ্যান্ড সো অন ইটিসি সবাই বলে আপনি অ্যান্ড সো অন বলবেন একটু আইটু স্মার্ট হবেন আর না পারলে ইটিসি বলেন অ্যামং দেম তাদের মধ্যে আই লাইক মাই ভিলেজ তাহলে আই লাইক মাই ভিলেজ না বলে আপনি অনেক সুন্দর করে অনেক জায়গা আমি পছন্দ করি যেমন এইটা ওইটা ওইটা তাদের মধ্যে আমি আমার ভিলেজটা বেশি পছন্দ করি তাহলে আই লাইক মাই ভিলেজ অথবা আই লাইক মোস্ট মাই ভিলেজ আই লাইক মোস্ট মাই ভিলেজ কোয়েশ্চেন নম্বর ওয়ান গেল এখন নম্বর টু এ যাবো হোয়াই ডু ইউ লাইক ইট কেন এটা পছন্দ করেন আর করতেন হলে হোয়াই ডিড ইউ লাইক ইট মনে আছে ডু এর পাস্ট টেন্স তাহলে কেন এটা পছন্দ করো হোয়াই ডু ইউ লাইক ইট তাহলে মাই ভিলেজ ইজ সিচুয়েটেড ইন বললেন আপনি আপনি নোয়াখালী বরিশাল ফরিদপুর একটা কথা বললেন যে আমার ভিলেজটা হলো নোয়াখালীতে মাই ভিলেজ ইজ সিচুয়েটেড ইন নোয়াখালী অটো ইট ইজ ইন নোয়াখালী এটা হলো নোয়াখালীতে আই লাভ মাই ভিলেজ আমি আমার ভিলেজটা পছন্দ করি ভালোবাসি অনেক আই লাভ মাই ভিলেজ ওকে আই লাইক ইট ফর ম্যানি রিজনস ওকে মাই ভিলেজ ইজ সিচুয়েটেড ইন নোয়াখালী অথবা হোয়াই ডু ইউ লাইক ইট এবার আপনি কারণগুলো বলবেন আগে কোথায় এটা আপনার ভিলেজটা সেটা বললেন তারপর আপনি কারণগুলো বলবেন তাহলে আপনি বলতে পারেন আই লাভ মাই ভিলেজ অথবা মাই ভিলেজ ইজ সিচুয়েটেড ইন নোয়াখালী এতটুকু বললেন এবার কারণগুলো বলবেন আই লাইক ইট ফর তাহলে উপরে যেহেতু আপনি সেভারেল বলেছেন এখন বলেন এ নাম্বার অফ তাহলে অনেক ইংরেজি যেহেতু তিনটা আমি বারেবার সেভারেল বলবো না অথবা বারেবার ম্যানই বলবো না তাহলে উপরে বলেছিলাম সেভারেল তাহলে এখন বলবো অনেকগুলো কারণে ফর এ নাম্বার অফ রিজনস এস হবে কিন্তু ফর এ নাম্বার অফ রিজনস ফর এ নাম্বার অফ বয়েস মানে অনেক ছেলেরা দেয়ার আর এ নাম্বার অফ বয়েস ইন দ্য ক্লাস তাহলে আই লাইক মাই ভিলেজ ফর এ নাম্বার অফ রিজনস আমি অনেকগুলো কারণে ফর এক্সাম্পল আমি উপরে ইউজ করেছিলাম ফর ইনস্ট্যান্স মনে আছে ফর ইনস্ট্যান্স এখন ইউজ করবো ফর এক্সাম্পল যেমন তাহলে সিম্পলি আনসারটা কি আই লাভ মাই ভিলেজ ইট ইজ সিচুয়েটেড ইন নোয়াখালী বললেন আই লাইক ইট ফর এ নাম্বার অফ রিজনস ফর এক্সাম্পল যেমন কারণ আমার ভিলেজটা বিউটিফুল ইট ইজ বিউটিফুল অথবা ইটস বিউটিফুল ইট ইজ ন্যাচারাল শর্ট ফর্ম হবে ইটস ন্যাচারাল ইট ইজ নিট অ্যান্ড ক্লিন ইটস নিট অ্যান্ড ক্লিন তাহলে সিম্পলি বলবেন হোয়াই ডু ইউ লাইক ইউর ভিলেজ আই লাইক মাই ভিলেজ ফর এ নাম্বার অফ রিজনস ইটস নিট অ্যান্ড ক্লিন ইটস বিউটিফুল ইটস ন্যাচারাল সিম্পল বারে বার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি পারবেন এখন চলে গেলাম নেক্সট কোয়েশ্চেন হাউ ডিড ইউ কাম টু নো কীভাবে জানতে পেরেছিলাম দেখছেন ডিড হাউ ডু ইউ কাম টু নো কীভাবে জানো কাম টু নো মানে জানতে পারা ইটস এ ফ্রেজ কাম টু নো জানতে পারা তাহলে ডিড বলে দিচ্ছে এটা প্রশ্নটা পাস্ট টেন্সে কীভাবে জানতে পারি এর জন্য আমি হাউ হোয়াই আগে পড়িয়েছি আপনাদেরকে ডু ডিড এগুলো আগে ক্লিয়ার করেছি তাহলে হাউ ডিড ইউ কাম টু নো কীভাবে জানতে পারলা তোমার ভিলেজ সম্বন্ধে অ্যাবাউট দিস প্লেস মানে তোমার ভিলেজ সম্বন্ধে তাহলে যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করেছে তাহলে ভার্বটা অলওয়েজ পাস্ট টেন্স হবে ডিড দিয়ে প্রশ্ন করলে যেমন ডিড ইউ ইট ইয়েস আই আই এইট ডিড ইউ সি আই স হয় তাহলে কী বলবো কাম না কেম তাহলে আই কেম টু নো আপনাকেও বলতে হবে আমি জানতে পেরেছিলাম
কিভাবে জানতে পেরেছো আমি জানতে পেরেছিলাম আই কেম টু নো অ্যাবাউট দিস প্লেস সিন্স মাই চাইল্ডহুড আমি আমার ছোটোবেলা থেকে এটাকে আমি চিনি যেহেতু আমি বাবা মা আমার ওখানে জন্মেছে বা আমার বাবা মা ওখানে বড় হয়েছে আমি ওখানে বড় হয়েছি তাহলে কি বলবেন আই কেম টু নো অ্যাবাউট দিস প্লেস সিন্স মাই চাইল্ডহুড ইজ দ্যাট ক্লিয়ার ওকে নেক্সট কোয়েশ্চেন যে হোয়াট আর ইয়োর ফিউচার প্ল্যানস তোমার ফিউচার প্ল্যানগুলা কি প্ল্যানগুলা রিগার্ডিং দিস প্লেস মানে এই ব্যাপারে তাহলে অ্যাবাউট না বলে এখানে কি বলা হচ্ছে রিগার্ডিং রিগার্ডিং মানে সম্বন্ধে তাহলে এই সম্বন্ধে তোমার ফিউচার প্ল্যান কি তাহলে আপনি বলতে পারেন মাই ফিউচার প্ল্যানস রিগার্ডিং দিস প্লেস আর মানে আমার ফিউচার প্ল্যান এই বিষয়ে আমার মনে হয় আই থিঙ্ক বলতে পারে অথবা বলতে পারে ইট উইল বি মডার্ন ইট উইল বি মডার্ন আরও মডার্ন হবে অথবা বলতে পারে মোর মডার্ন হবে ফিউচারে পিপুল উইল বি মোর এডুকেটেড মানুষ আরও এখানকার মানুষ আরও বেশি শিক্ষিত হবে বিয়ের পর পাস্ট পার্টিসিপল হয় ভার্বে সি স সিন তাহলে এডুকেট এডুকেটেড এডুকেটেড ক্লিয়ার পিপুল উইল বি মোর এডুকেটেড মোর ফ্যাক্টরিস উইল বি বিল্ড আরও ফ্যাক্টরিস এখানে হয়তো বিল্ড করা হবে ফিউচারে তাহলে বিয়ের পর পাস্ট পার্টিসিপল বিল্ড 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 এই জন্য ভার্ব শিখতে বলেছিলাম দিস ইজ ইট আমার এতটুকুই ভাবার ছিল তাহলে কোয়েশ্চেন আনসারগুলো শেষ হয়ে গেলে আইএলসে গিয়ে আপনি বলবেন দিস ইজ ইট ছোটো একটা আইএলসের স্পিকিং ক্লাসও কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে ওকে নেক্সট আপনার আগে থেকে আইএলসের বইগুলো জাস্ট অর্ডার মাই বুক আগে থেকে অর্ডার করে রাখবেন কারণ আপনাদের এরপরে আমার অনেক আইএলসের ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো দেখেও কিন্তু আইএলসের ক্লাসগুলো করতে পারেন আর ফিউচারে তো আইএলসের ক্লাস আমি আরও করাবো এখন থেকে আপনার বেসিকের সাথে আইএলসের অ্যাডভান্স বইগুলো নিয়ে নেবেন তবে বেসিক ক্লাস করে আইএলস করা মানে বিদেশ যাওয়া না আপনি একটু অ্যাডভান্স ইংরেজি শিখবেন দেয়ার ইজ নো প্রবলেম এইরকম কনসেপশন মাথায় রাখবেন না যে আইএলস করা মানে বাইরে যাওয়া না বিবিএর পর অনেকে এমনি এমবিএ করে জবের জন্য না এমনি করে আপনি এমনি অ্যাডভান্স কোর্স করবেন ইনশাল্লাহ আপনি পারবেন এবার আমরা ওয়ার্ড ক্লাসে যাব ওয়ার্ড ক্লাস করবো হলো স্পোকেন বুক টু থেকে পেজ নাম্বার 5 চার নম্বর পেজ নিশ্চয়ই পড়েছেন জিজ্ঞেস করব বলেন তো বাধা দেওয়া ইংলিশ কি পাস্ট টেন্স কি পাস্ট পার্টিসিপল কি আচ্ছা বলেন তো অহংকার করা ইংরেজি কি এটার পাস্ট টেন্স কি এটার পাস্ট পার্টিসিপল কি আপনাকে কিন্তু পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল সহ শিখতে হবে আসেন আমরা আজকে 5 নম্বর পেজে চলে গেলাম আই কল মানে আমি কল দেই কিন্তু আমি কল দিয়েছিলাম হলে দেখছেন কলের পাস্ট টেন্স লাগবে আই কল্ড আর আমি জাস্ট কল দিয়েছি তখন বলতে হবে আই হ্যাভ কল্ড এই জন্য তিনটা শিখবেন প্লিজ কাউকে বললেন যে আমি বহন করি আই ক্যারি কিন্তু আমি তো বহন করেছিলাম তখন আই ক্যারি না আই ক্যারিড আই ওয়াজ ক্যারি বললেও হবে না আর আমি জাস্ট করেছি আই হ্যাভ ক্যারিড আই ক্যাচ আমি ধরি কিন্তু আমি ধরেছিলাম ইংরেজি কি আই ওয়াজ না আই হ্যাডও না কী হবে ক্যাচের পাস্ট টেন্স কট আই কট এটা বাংলা সহ উচ্চারণ সহ দেওয়া আছে অনেকে জিজ্ঞাসা করেন আর ধরেছি জাস্ট ধরেছি আই হ্যাভ কট তাহলে আই ক্ল্যাপ আমি তালি দিই আর তালি দিয়েছিলাম আই ক্ল্যাপড এখন যদি আপনি পাস্ট টেন্সই না জানেন তাহলে আপনি কীভাবে আপনি ইংরেজি বলবেন আমি জানি না সবাইকে রিকোয়েস্ট করছি 7 দিন থেকে 15 দিনের মধ্যে সমস্ত ভার্ব শিখে ফেলবেন ইনশাআল্লাহ আপনি পারবেন বেশি ভার্ব নেই এর মধ্যে অর্ধেকই আপনাদের জানা আছে মাত্র 1 থেকে 34 পেজেস প্লিজ হ্যাঁ ট্রাই হার্ড ইনশাআল্লাহ আপনি পারবেন ওকে তাহলে আমি পরিষ্কার করি আই ক্লিন আর আমি পরিষ্কার করেছিলাম আই ক্লিনড আর আমি জাস্ট পরিষ্কার করেছি আই হ্যাভ ক্লিনড ইজ দ্য ক্লিয়ার সো প্লিজ আপনারা সবাই ভার্ব পড়বেন আর অবশ্যই সিডিটার ক্লাসটা আমি বলেছি একটু অ্যাডভান্স হওয়ার পর করবো এর মধ্যে কিন্তু আরেকটা বই আছে তো কেউ যদি সিডি ছাড়া আপনি এত কষ্ট করে বইটা নেন সিডিটাও নেবেন সিডি ছাড়া যদি বইগুলো অর্ডার করে থাকেন আপনি অনেক একটু প্রবলেম হবে 100% কারণ আমরা এই সিডির ক্লাসটা নেক্সট ক্লাস বা পরের ক্লাসে যখন করাবো আপনি অনেক আফসোস করবেন সো আমি সবাইকে রিকোয়েস্ট করি সিডি ছাড়া কেউ বই অর্ডার করবেন না সো ইট ক্যান বি সাম টাইপস অফ প্রবলেমস ফর ইউ আই এম রিকোয়েস্টিং এভরি সিঙ্গেল পার্সন মাই সাবস্ক্রাইবার্স অ্যান্ড ফলোয়ার্স অল দিস পিপল রাইট ডোন্ট অর্ডার মাই বুকস উইদাউট সিডি কাম অন এখন অ্যাডভান্স ওয়ার্ড ক্লাসটা করাবো পার্ট 6 এক্সট্রোভার্ট মানে কি বই হলো আপনার এই ছোট বইটা থেকে করাবো পেজ নাম্বার 154 ওকে বুক 1 এক্সট্রোভার্ট 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 আর যদি আপনি আমেরিকান অ্যাক্সেন্টে বলেন তাহলে আরও উচ্চারণটা হবে এক্সট্রোভার্ট একটা আরে একটা টান হবে ক্লিয়ার সো আপনি নর্মালি শেখেন যেহেতু আপনারা বিগিনার্স এক্সট্রোভার্ট এটার মানে শেখাচ্ছি সামওয়ান হু এনজয়স বিং উইথ আদার্স একজন মানুষ যে অন্যদের সাথে থাকতে পছন্দ করে অন্য মানুষদের সাথে অ্যান্ড গেটিং এ লট অফ অ্যাটেনশন সবার খুব অ্যাটেনশন পায় সে তাদের থেকে
সেই হলো এক্সট্রোভার্ট তাহলে এটা বাংলায় তার মানে কি যে খুব কথা বলে মানে এনজয়স বিইং উইথ আদার্স সবার সাথে মিশতে পারে কথা বলতে পারে সবার অ্যাটেনশন নিতে পারে সে হলো এক্সট্রোভার্ট হয় না কিছু দেখবেন ছেলেমেয়েরা ফ্রেন্ডের মধ্যে খুব সবার সাথে কথা বলে সবার সাথে অ্যাটেনশন নিতে পারে সবার সাথে মিশতে পারে এই ধরনের মানুষকে বলতে পারবেন যে হি ইজ এক্সট্রোভার্ট কেউ আছে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে তার নামটা চিন্তা করেন তাহলে বলতে পারেন আপনার ভাই হতে পারে মাই ব্রাদার ইজ এক্সট্রোভার্ট মাই ফ্রেন্ড ইজ এক্সট্রোভার্ট মাই কাজিন ইজ এক্সট্রোভার্ট মাই ফাদার ইজ এক্সট্রোভার্ট মাই মাদার ইজ ইন্ট্রোভার্ট মানে যে কথা কম বলে বা মিশে কম তাহলে হয় না তো এখন থেকে হি ইজ ভেরি টকেটিভ বা হি ক্যান মিক্স উইথ লট অফ পিপল এইভাবে ইংরেজি বললে আপনার ইংরেজিটা অনেক সুন্দর হবে না ডাইরেক্ট সিম্পলি বলবেন মাই ফাদার ইজ এক্সট্রোভার্ট মাই কাজিন ইজ এক্সট্রোভার্ট ইনশাল্লাহ আপনি পারবেন ডোন্ট ট্রাই ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ওয়াট আই ট্রাইং টু সে ইয়োর ফ্রেন্ডস ইন স্টুডেন্টস ট্রাই টু প্র্যাকটিস ইট উইথ ইয়োর ফ্রেন্ড অ্যাজ মাচ অ্যাজ রিয়েলি পসিবল অ্যান্ড দ্যাট ইজ পসিবল আই প্রমিস ইউ নেক্সট এবারে আউট আর ইন্ট্রোভার্ট আমি এখানে শিখিয়ে দিই এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট মানে যে কথা কম বলতে পছন্দ করে মিশতে কম করে তাকে বলবেন হি ইজ ইন্ট্রোভার্ট এটা আপনি এই বইয়ের মধ্যে পাবেন আর বই না থাকলে এখনই কল করেন নাম্বারটা স্ক্রিনের লাস্টে পাবেন যেখানে পৃথিবীর নানান জায়গায় আমাদের বই যাচ্ছে সব জায়গায় যাচ্ছে জাস্ট কল দেবেন কল দিলেই আপনি ঢাকার মধ্যে পাঠায় চলে যাবে ঢাকার বাইরে হলে সুন্দরবনে চলে যাবে ঢাকার বাইরে মাঝে মাঝে এক দুই দিন লেট হলে আপনারা মাইন্ড করবেন না কারণ সুন্দরবনের আমরা থার্ড পার্টির উপরে ডিপেন্ড করি সো তারাও মাঝে মাঝে বৃষ্টি বাদল অনেক কারণে একদিন এ হতে পারে কোনো টেনশন করবেন না আপনারা আপনাদের বই সবসময় পাবেন ইনশাআল্লাহ আর ফেসবুকে আমাকে জয়েন করবেন করে আপনি আমাকে ওখানে মেসেজ করতে পারবেন ইউ ক্যান অলওয়েজ রাইট মি আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে ডিরেক্ট জানাবেন ফেসবুকের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার এই ফেসবুকটা হ্যাক করার অনেক চেষ্টা করা হচ্ছে আমি জানি না কেন সো আই ডোন্ট নো আপনারা কমেন্টে জানান কেন মানুষ এরকম করছে সো একমাত্র আমাকে মেসেজ করবেন আমি আপনাকে সবসময় হয়তো রিপ্লাই টাইমলি দিতে পারবো না বাট দিব ইনশাআল্লাহ যেটা আমি মেনটেন করি আউট অফ ইয়োর মাইন্ড কোথায় বলবেন ইফ ইউ ডু সামথিং ওর ইন্টেন্টেড টু ডু সামথিং তো আপনি যদি কিছু করেন বা কিছু করার যদি ইচ্ছা করেন সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি ক্রেজি একদম এমন একটা কিছু যেটা খুব পাগলামি হতে পারে তখন আপনি কাউকে বলতে পারেন আউট অফ ইয়োর মাইন্ড মানে অনেককে আমরা পাগল বলি না মানে আসলে সে পাবনার ওই ধরনের পাগল না যে পাবনায় ভর্তি হয়ে হওয়ার ভর্তি করানোর মতো সিম্পলি আপনি বলতে পারেন যে একটু পাগলামি যদি কেউ করে তখন বলতে পারেন শি ইজ আউট অফ হার মাইন্ড ইউ আর আউট অফ ইয়োর মাইন্ড মানে তুমি পাগল হয়ে গেছো আমরা বলি না তুই তো পাগল হয়ে গেছিস ইউ আর আউট অফ ইয়োর মাইন্ড তা প্রশ্ন করলে কি হবে আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড সে হলে ইজ শি আউট অফ ইয়োর মাইন্ড ইজ হি আউট অফ হিজ মাইন্ড সরি ইজ শি আউট অফ হার মাইন্ড ইজ হি আউট অফ হিজ মাইন্ড হবে যদি একটা ভুল হয়ে যায় প্লিজ এটা নিয়ে আবার ট্রোল করেন না ইটস ওকে যেহেতু আমি নন স্টপ আমি কিন্তু কাট ছাড়া ভিডিওটা করছি একদম লাইভ ভিডিওর মতো এখানে কিন্তু কোনো কাট নেই সো মাঝে মাঝে দু একটা ওয়ার্ড ভুল হয়ে যেতে পারে আই এম সরি ফর দ্যাট যদি ভুল হয়ে যায় মাফ করে দেবেন সো ক্লিয়ার আউট অফ ইয়োর মাইন্ড মানে কি কাউকে আপনি যদি পাগল বলতে চান সো এই ছিল আজকের আমার দুইটা বই একটা সিডির ক্লাস আশা করি আপনার ক্লাসটা ভালো লাগলো এখানে বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে সবাই এইসব নাম্বারে বিকাশ করে আপনি আপনার বইটা জাস্ট অর্ডার মাই বুক রাইট নাও আর সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা বলতে ভুলে যাই আমি সো বলিও না হয়তো সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আর বেল বাটনটা ক্লিক করলে কী হবে আপনি অলওয়েজ নোটিফিকেশনগুলো পাবেন আপনার যদি মন থেকে পৃথিবীতে যত মানুষ ভিডিও বানায় অনেক কষ্ট করে বানায় তো তাদেরকে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করা মানে একটা জাস্ট সিম্পল একটা থ্যাংক ইউ বলা তারপর যদি মনে হয় আপনি আমাকে একটা থ্যাংক ইউ দিতে চান তো আপনি অবশ্যই পৃথিবী যে কারো ভালো ভিডিওকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন কেন অনেক কষ্ট করে একজন ইউটিউবার তার ভিডিওটা বানায় থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আর একটা জিনিস আপনাদের কাছে আমি চেয়েছিলাম আবার চাচ্ছি প্লিজ প্রে একত্র হলো নামাজ শুরু করেন যারা এখনও নামাজ পড়ছেন না আর প্লিজ লিখবেন কেন আপনার এই লেখাটা দেখে কিন্তু অনেক ইন্সপায়ার হয়ে তারাও হয়তো পড়বে আই উইল সি ইউ ইন দ্য নিউ লেসন সাম আদার টাইম আর আইএলটিএস দুইটা বই সহ আজকে থেকে অর্ডার করেন কারণ একে আইএলটিএস বইয়ের উপরেও আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছি এটা হলো স্পিকিং রিডিং আর তারপর একটা হলো আপনার রাইটিং অ্যান্ড লিসেনিং অনেক ভারী বই অনেক মোটা বই মনে হয় 2.5 কেজি ওয়েট হবে আর সিডি সহ আই উইল সি ইউ ইন দ্য নিউ লেসন সাম আদার টাইম টেক কেয়ার শফিন আহমেদ ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের জন্য ভিডিও বানিয়েই যাব ভিডিও বানিয়ে যাব অ্যান্ড আপনি আমি বাংলাদেশের সমস্ত মানুষকে পৃথিবীর সমস্ত মানুষকে যেসব বাঙালিরা পৃথিবীর নানান জায়গায় থেকে ইংরেজি শেখার জন্য কষ্ট করছে তাদের কাছে আই ওয়ান্ট টু রিচ পিপল আই ওয়ান্ট টু টিচ পিপল আসসালামু আলাইকুম